সালামু আলাইকুম স্টোরি বিহাইন্ড এ ডায়াগনোসিস এর ফোর্থ কেসে আমি ডক্টর মোহাম্মদ আসিফ হোসেন আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আরেকটা পেশেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে হাউ এ পেশেন্ট ওয়াজ ডায়াগনোসড এন্ড হোয়াট দ্য আল্টিমেট ফেট অফ দ্য পেশেন্ট সো বেশি দেরি না করে আমরা শুরু করছি সো দ্যাট ওয়াজ এ গার্ল পাইরেক্সি অফ আনান আমরা ডে টু ডে প্র্যাকটিসে অনেকগুলো বাচ্চা পাই বা অনেকগুলো পেশেন্ট পাই যেগুলো লম্বা সময়ের ফিভার নিয়ে আসে কিন্তু প্রপারলি ডায়াগনোসিস হচ্ছিল না সেরকম কন্ডিশন গুলোতে যে একটা মোটামুটি থ্রি উইক্স এর ফিভার নিয়ে আসছে মাল্টিপল কনসালটেশন দ্যাট পেশেন্ট মাইট বি ডিউ টু পাইরেক্স বানোর এই ক্ষেত্রে আমরা অনেক ডায়াগনোসিস পাই তো সেরকম একটা বাচ্চাকে নিয়ে আজকে আমাদের আলোচনার টপিক

এবং ওয়াকিং ছিল যখন এই বাচ্চাটাকে আমরা প্রথম দেখলাম দেখলাম যে পেশেন্টের একটা মোটামুটি উইকস টু এর একটা সাথে ওয়েট লস আছে বাট আমাদের কাছে ক্যারেক্টারিস্টিক্যালি যে ফিচারটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল একটু ওয়াকিং ডিফিকাল্টি ছিল এরপর আমরা পেশেন্ট যখন এক্সামিনেশন করি করিজ এ দ্য পেশেন্ট হ্যাজ এ লট অফ ফাইন্ডিংস ফাইন্ডিংসোপ্যাথি ছিল মোরলেস বলতে গেলে সার্ভাইকাল নোটস থেকে শুরু করে জেনারেল লিম্পানোপ্যাথি বলা যেতে পারে সাথে হেপাটোস্প্রিনোমেগালি আমরা পাচ্ছিলাম তিন নাম্বার একটা লাংস একটু ক্রিপিটেশন পাচ্ছিলাম সাজেস্টিভ অফ সাম ডিগ্রি অফ লাং ইনফেকশন এবং বিজিআর একটা নিউরোলজিক্যাল ফাইন্ড ফিচার ছিল কিছু জার্ক এক্সাজারেটেড ছিল সেন্সরি লেভেল একটা প্রপারলি আমরা ইভালুয়েট করতে পাচ্ছিলাম না গেটে একটা অ্যাটাকশিক গেট ছিল আরো একটু এলাবোরেটলি যদি চেক করে দেখি আমরা রমবার্ক সাইনটা পজিটিভ পাচ্ছিলাম মানে দ্যাট ওয়াজ এ বিজার নিউরোলজিক্যাল ফাইন্ডিংস আমরা কোনো কিছুতেই সেটা কোয়ান্টিফাই করতে পারছিলাম না বাট যেহেতু পেশেন্ট একটা মোটামুটি সেভেন উইকস এর ফিভার নিয়ে আসছে সাথে লিমফাডোনোপ্যাথি আছে হেপাটাস রুনোমেগালি আছে সো এই কন্ডিশনে যদিও টিপিকাল লিমফোমার মতো ড্রেঞ্জিং নাইট সোয়েট বা অন্য কোনো সমস্যা ছিল না লিমফাডোনোপ্যাথির পেশেন্ট একটা লিমফোমাদের পসিবিলিটি ছিল অ্যানাদার পসিবিলিটি দ্যাট উই আর থিঙ্কিং করলে প্রথমে আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দিই ইনভেস্টিগেশনের মধ্যে বেস লাইন ছিল এবং বেস লাইনগুলো তেমন একটা আমাদেরকে কনক্লুসিভ ফাইন্ডিংস দিল না দিয়েছিল না যতদূর মনে আছে করতে দিয়েছিলাম এরকম কন্ডিশনে এ ভেরি ওয়াইজ টু ডু বাট ইট ওয়াজেটিভ তিন নাম্বার ইমেজিং করা হয় চেস্ট এক্স করা হয় আলট্রাসনও করা হয় আলট্রাসনোতে আমরা হেপাটোস্ক্রিনোমেগালি পেলাম সাথে ইন্ট্রা অ্যাবডোমিনাল লিমফাডেনোপ্যাথি ছিল ওকে এবং আদারওয়াইজ অন্য কিছু আমাদের তেমন একটা কনক্লুসিভ ছিল না আমরা তখন একটা লিফ করলাম অবভিয়াসলি এই কন্ডিশনে আমাদের আইডিয়াল টেস্ট হবে লিফ নোট বায়োপসি নট এফ এন করে আমরা দেখলাম সাজেস্টিভ অফ সাজেস্টিভ অফ টক্সোপ্লাজমোসিস যখনই টক্সোপ্লাজমোসিস লিফ নোট বায়োপসিতে পেয়ে গেলাম দ্যাট ওয়াজ এ বিট ইউনো বোল্ট ইন এ ব্লু এটা দেখার পরে আমরা আসলে মিলাতে পারছিলাম না যে ওয়েদার ইট ইস টক্সোপ্লাজমোসিস এভাবে কি হতে পারে কারণ এটা আমাদের টিপিক্যাল ডায়াগনস্টিক ইয়ের সাথে মিলছিল না হ্যাঁ অবশ্যই মনে রাখবেন টক্সোপ্লাজমোসিস এই সবগুলো ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে বাট আমাদের লিভ নোট বায়োপসির সময় উই ওয়ার নট থিঙ্কিং ইটস এ কেস অফ টক্সোপ্লাজমোসিস আমরা এটা করতে দিয়েছিলাম কি যে কোনো লিমফোম আছে কিনা বা টিউবার ক্লোসিস আছে কিনা বাট লিভ নোট বায়োপসি ওয়াজ সাজেস্টিভ অফ টক্সোপ্লাজমোসিস এই জিনিসটা চিন্তা করার পরে আমরা তারপরও ফাদার লাইনে টক্সোপ্লাজমার একটা হিস্ট্রি নিলাম কারণ আগে আমরা ফোকাস হিস্ট্রি গুলো নিয়ে নাই পেশেন্টের বাড়িতে কোনো ক্যাট বা কিটেনের কোনো হিস্ট্রি নাই কোনো রিসেন্ট কোনো ইমিউনেশন ইন দা ফর্ম অফ কেমোথেরাপি রেডিও থেরাপি কোনো স্টেরয়েড কোনো অর্গান ট্রান্সপ্লান্ট কোন রকম এইচআইভি ফ্যামিলি হিস্ট্রি অফ এইচ এমন কোনো কিছুর হিস্ট্রি আমরা পাচ্ছিলাম না ওকে আবার পেশেন্টের তেমন একটা দেখা যায় অনেক কন্ডিশনে যে বাড়ির আশেপাশে প্রচুর মানে ক্যাট থাকে কিটেন থাকে এমন কোনো হিস্ট্রিও নাই

ইনভেস্টিগেশন রেজাল্ট তো আমরা তাদেরকে একটা টস অপ্লাজমোসিস বাচ্চাটাকে লেভেল করি বাট পয়েন্ট অফ ভিউ পেশেন্ট ওয়াকিং ডিফিকাল্টি ছিল তো ওয়াকিং ডিফিকাল্টি থাকলে আমরা তখন সাথে একটা বিজয় নিউরোলজিক্যাল ফিচার কোনো সেরেব্রাল টক্স অপ্লাজমোসিস আছে কিনা এই জিনিসটা আমরা একটু কোয়ান্টিফাই করার জন্য একটা এম আর আই করি কিন্তু অ্যাজ ইউজ্যাল আমাদের অনেকগুলো পেশেন্ট থাকে যাদের এত ইনভেস্টিগেশন এফোর্ড করতে পারে না তা তেমন কোনো তখন আর আসলে একটা ফাইনান্সিয়াল ইস্যু ছিল এম আর শুধু অ্যাডভাইস করা থাকে আর সিএসএফ প্ল্যান করা থাকে সাথে একটা আমরা পিসিআরও করতে দিয়েছিলাম বাট এগুলো কোনোটাই করা সম্ভব হয়নি পেশেন্ট তখন আমরা লেভেল করি অ্যাজ এ কেস অফ টক্সোবোসিস এই সকল কন্ডিশনে আমাদের বেস্ট ড্রাগ হচ্ছে সালফাটায়াজিন ডায়াজিন সাথে ফলিনিক অ্যাসিড বাট অ্যাট দ্যাট টাইম দ্য ড্রাগ ওয়াজ নট অ্যাভেলেবল ইন ঢাকা আমরা এটা পাচ্ছিলাম না তখন আমরা রুগীকে বললাম যে আমরা একটু ইন্ডিয়ায় কথা বলার জন্য ইয়ে করলাম যে এটা ইন্ডিয়া থেকে আনতে পারে কিনা রুগী বললো আপনাদেরকে জানাবে আর মিন হয় পেশেন্টকে আমরা কটাই মক্সাজল দিলাম অন দ্য ফর্ম অফ টাইমিথোপ্রিম অ্যান্ড সালফামিথাক্সাজল এটা কিন্তু টক্সোলাসের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ না তারপরও আমরা এই ড্রাগটা যেহেতু অ্যাভেলেবল ড্রাগ এই ড্রাগটা দিয়ে পেশেন্টকে আমরা যেহেতু সামনে তার এক্সাম ছিল আমরা তাকে ডিসচার্জ করে দিলাম অন ফার্স্ট ভিজিট ওকে তাহলে ফার্স্ট ভিজিটের সময় রুগী আমাদের কাছে ভর্তি হলো এরকম একটা ফিভার নিয়ে সাথে একটা লিমফাডোনাপ্যাথি ছিল হেপাটোসপ্রিনোমেগালি ছিল এবং সিগনিফিক্যান্ট কোনো হিস্ট্রি ছিল না বাট সমস্ত রিপোর্টগুলো গুলো সাজেস্টিং টুয়ার্ডস দ্য টক্সোলাসমোসিস অ্যান্ড দ্যাট ওয়াজ এ কেস অফ টক্সোলাসমোসিস ওকে আমাদের আইডিয়ালি যে ড্রাগটা দেওয়ার কথা ছিল সালফা ডায়াজিন সাথে পাইরিমিথামিন বাট দ্যাট ওয়াজ নট অ্যাভেলেবল অ্যাট দ্যাট পিরিয়ড টাইম ইন টু থাউজেন্ড আমরা তখন পেশেন্টকে টাইম মিথ্র প্রিমিয়ার সাথে সালফাই মিথস্টাজল দিয়ে মানে কর্ টাইম দিয়ে তার পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষা তাকে তখন আমরা ডিসচার্জ করলাম এবং রুইকে একদম এক্স মানে এক্সটেনসিভলি বলা থাকলো যে আপনার পরীক্ষার পরে আমাদের অ্যাডমিশন ডেটে অ্যাডমিট হবে কি জন্য যে আমরা পেশেন্ট এখানে সেরেব্রাল টক্স ব্লাস আছে কিনা উই অন টু এক্সলুড তাকে আরেকটা জিনিস বারবার বলা হলো যে আপনি সালফার ডায়াজিনের সাথে পাইরি মিথামিন যখনই অ্যাভেলেবল হবে আমার সাথে যোগাযোগ করবেন আমরাও এটা খোঁজ করছি এটা দিতে হবে ওকে দ্যাট ওয়াজেট তো আমাদের এখানে এখন যেটা উদ্দেশ্য ছিল টু ফাইন্ড আউট স্টেরবাল আর এমআরআই আমরা সবাই জানি কন্ডিশনের পাওয়া যায় ওকে আর সাথে আমরা এই কন্ডিশনে সিএসএফ স্টাডিও করি সিএসএফ স্টাডিও করে এখানে টক্সল ওয়াসমোসিসের টেস্ট করা যেতে পারে ঠিক আছে তারপর আমাদের এক্সামের পরে পেশেন্ট সেকেন্ড বারে অ্যাডমিট হলো অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম পেশেন্ট ওয়াজ এভিট স্ট্যাবল ভেরি মাচ জয়ফুল তার হাঁটার সমস্যাটাগুলো অনেক ইমপ্রুভ করে গেছে পেশেন্টের প্যারেন্টস ওয়্যার ভেরি তারা অনেক প্লিজ ছিল তারা খুবই খুশি তারা রুগীটাকে নিয়ে আসলো আমরা ভর্তি করলাম আমরা তাদেরকে তখনও আরো আসলে সালফার ডায়াজিন পাইনিমিথাপিন আসলে শুরু করা যায়নি পেশেন্ট কট্রায় মক্সাজলি পাচ্ছিল এট দ্যাট পিরিয়ড অফটাই আমাদের উদ্দেশ্য ছিল তিনটা একটা হচ্ছে এমআরআই করা দুই নম্বর সিএসএফ করা পেশেন্ট ওয়াজ ডিনাইং সিএসএফ অ্যাকচুয়ালি সিএসএফ করার জন্য আমরা চাচ্ছিলাম ওখানে টক্সোপ্লাজমার অ্যান্টিজেন বা ওগুলা টেস্টগুলো করার জন্য বা পিসিআর করার জন্য কিন্তু আসলে ইট ওয়াজ এ ভেরি কস্টলি ইনভেস্টিগেশন পেশেন্ট ক্যান নট অ্যাফোর্ড পেশেন্ট অ্যাকচুয়ালি ওই সময় কট্টায় মক্সাজল ছাড়া কিছুই খাচ্ছিল না তাদের এইটুকু ইয়ে ছিল না যে তারা অন্য কোনো ইনভেস্টিগেশন করাবে তো যাই হোক আমরা মোটামুটি একটু ইয়ে দিয়ে এমআরআইটা করানো গেল এমআরআই এর তেমন কোনো সাজেস্টিভ লেশন ছিল না কিছু কিছু লেশন ছিল রিং এনহ্যান্সিং প্লাস মাইনাস আসলে খুব একটা মানে কনভিনসিংলি বলা যায় না ওকে আমরা তিন সপ্তাহ ধরে পেশেন্ট আমাদের ওয়ার্ডে থাকলো এবং দ্যাট পেশেন্ট ওয়াজ এবি টু নো পার্ট অফ আর ক্রু সে মোটামুটি আমাদের ওয়ার্ডে ঘুরে বেড়ায় তারপর দেখা যাচ্ছে আমাদের ডক্টরস রুমে যখন আমরা বসে থাকি বা আলোচনা মাঝে মাঝে আসে এবং দ্যাট ওয়াজ এ ভেরি লাভলি কিড সবাই তাকে অনেক পছন্দ করত এবং পেশেন্ট যখন তিন সপ্তাহ হয়ে গেল তখন তো আমাদেরও একটা বিষয় যে একটা পেশেন্ট এমআরএ কিছু স্মল লেশন আছে আমরা এখন সাজেস্টিভ ইয়ে পাচ্ছি না সিএসএফ করাটা উচিত এবং তখন পেশেন্ট এসে আমাদেরকে বলল যে সে সিএসএফ করবে এবং হচ্ছে সে আমার কাছে সিএসএফ করবে অন্য কোনো আমাদের যে মেডিকেল অফিসে তাদের কাছে কারো কাছে সে সিএসএফ করতে খুব একটা রাজি না এবং অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম মানে মার্শাল আমারও সিএসএফ কোনো কন্ডিশনে ফেল্ডের এর হিস্ট্রি ছিল না এবং আমি তারপর পেশেন্টটাকে যখন খাই মানে কাউন্সিলিং করে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিয়ে একটা সিএসএফ করা হলো এবং এটা অলমোস্ট থ্রি উইকস অ্যাডমিশনের পরে এবং দ্যাট সিএসএফ ওয়াজ ইউ নো আই মিজারেবলি ফেল্ড এটা আমি একবার সিএসএফ ড্র করে কোনো কিছু আসলো না এবং বাচ্চাটা এত কান্নাকাটি শুরু করলো যে আমি এটা বাধ্য হয়ে একবারে পরে আর ফাদদার কোনো প্রসিড করি নাই বাচ্চার মা বললো দরকার নাই স্যার আমার রুগী অনেক ভালো আছে মেয়েটা আমরা সিএসএফ করব না মানে আমরা রিফিউজ করছি যেহেতু বাচ্চা কাটছে আমি আর এটা ফার্দার ইয়ে করতে চাই না তো যাই হোক সিএসএফ আমরা আর করলাম না করার এর দেড় থেকে দুই দিনের মাথায় পেশেন্টকে আবার সালফাডায়াজিন পাইরিমিথামিন এর অ্যাডভাইস দিয়ে কট্রাইমসাডলি কন্টিনিউড আকারে রেখে রুইকে অ্যাকর্ডিং টু প্রোটোকল ছাড়া হলো ছাড়ার পরে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ওই সময় আমাদেরকে স্যার বলেছিলেন আমাদের তৎকালীন যে ইউনিট হেড স্যার দ্যাট ওয়াজ হি ওয়াজ ওয়ান অফ দ্য লেজেন্ড ইন বাংলাদেশ স্যার আমাদেরকে বললেন যে এই কন্ডিশনে কিন্তু আপনারা গুরুত্ব দিচ্ছেন না এটা কিন্তু সালফার ডায়াজিন পাইরিমিথামিন শুরু করতে হবে এটা আসলে পাওয়া যাচ্ছে না কিন্তু রুগীর লোক সচেতন হচ্ছে না এবং আমার কাছে কেন যদি মনে হচ্ছে আপনারাও সচেতন থাকছেন না এটা দিতে হবে যাই হোক আমরা পেশেন্ট পরে আমরা আবার অ্যাডভাইস দিয়ে রুগীকে আমরা আলটিমেটলি মানে সেকেন্ড অ্যাডমিশনের প্রায় তিন সপ্তাহ থাকার পরে পেশেন্টকে আমরা ডিসচার্জ দিই ওকে ডিসচার্জ দেওয়ার পরে পেশেন্টের ডিসচার্জের কাগজে আবার বললাম সালফারডাইজিড পাইরি মিথামিনের কথাটা বলা হলো রুগীকে ফলো অপে রাখা হল এর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার মনে আছে সাত দশ দিনের মাথায় সম্ভবত পেশেন্টের আমার আমরা অনেক রুগীকে আমাদের ফোন নাম্বার দিতাম ফোন নাম্বার ফোন নাম্বার আসলে তিনটা কারণে প্রথম কথা হচ্ছে আমরা তখন অ্যাজ এ ভেরি ইয়াং এবং ইম্যাচিউড ট্রেনি ডক্টর হিসেবে আমাদের একটা আমার একটা পার্সোনাল ভিউ ছিল মানে আমাদের অনেকেরই শুধু আমার না ভিউটা ছিল এরকম যে অনেকগুলো পেশেন্ট আমাদের কাছে আসে এই পেশেন্টকে আমরা একটা ট্রিটমেন্ট দিই কিছু কিছু ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিই কিছু কিছু ইন্ডেক্স অফ ট্রিটমেন্ট দেওয়া হয় এই এই টা কিন্তু এই জানাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ একটা ট্রিটমেন্ট দিয়ে দিলে কিন্তু আমার রুগীর সাথে সম্পর্ক শেষ হয়ে যায় না ফলো আপ এ পেশেন্টটা আদৌ কেমন আছে সো এই জন্য আমি টু গিভ আওয়ার সেল নাম্বার টু দ্য পেশেন্ট লট অফ পেশেন্ট এবং আমরাও সেই পেশেন্টের নাম্বারগুলোকে সেভ রাখতাম যাতে ফোন দিলে যাতে কারণ আমরা রুগীটার ফোন নাম্বার দেখে চিনতে পারি যেটা এই রুগী সো একদিন মাঝরাতের সময় একটা ওই রুগীটা আমাকে ফোন দিল রুগীর নাম্বার থেকে ফোন আসলো এবং আসলে আমি মাঝরাতে ফোন থেকে কাইন্ডলি ইউনো বিরক্তই হলাম পেশেন্টের ফোনটা মাঝরাতের অভাবে ধরলাম না শরীরটাও খুব খারাপ ছিল সো আমি সেভারেল টাইমে এটা ইট ওয়াজ এ মোস্ট লাইকলি ওয়েডনেস ডে নাইট ওয়েডনেসডে ডে ফোনটা আসলো রুগী দুই তিনবার ফোন দিয়েছিল আমি আসলে রাতে খেলো করি নাই ধরিও নাই সকালবেলা উঠে দেখলাম দু তিনবার ফোন দিয়েছে তা আমি ভাবলাম হয়তো কোনো চাপ পরে ফোন চলে আসছে মাঝে মাঝে ফোন দেয় মেয়েটা ভালো আছে এগুলো বলার জন্য আমি আর অর্থ গুরুত্ব দিইনি সকালবেলায় সকালবেলায় ডে তে আমরা তে গেলাম ডিএমসি তে যে দেখলাম ওটা ইউনিট এলিভেন এর অ্যাডমিশন এবং ইউনিট এলিভেন এর যে ওয়ার্ডে হয় ফিমেল অ্যাডমিশন এবং এটার সাথে আমাদের ইউনিট একই ওয়ার্ড মানে ওখানে একই ওয়ার্ডে দু তিনটা ইউনিট থাকে ওকে সো এবং এখানে অ্যাডমিশন ইউনিটে ওয়ার্ডে ঢুকতেই অ্যাডমিশন ইউনিট পাওয়া যায় সেখানে তার একটা অবজারভেশন বেড আছে এবং আমি একটু মানে খুবই আশ্চর্য হয়ে গেলাম এবং দ্যাট অ্যাডমিশন বেডে ওই মেয়েটা আনকনসিয়াস অবস্থায় পড়ে আছে এবং রুগীর মামাকে দেখেই কান্নাকাটি করে স্যার আপনাকে কালকে বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম আমার বাচ্চা তো রাত থেকে কনভালশন শুরু হয়েছে এবং রাতের বেলায় কনভালশন শুরু হয়েছে এটা দেখে তারা একটা লোকাল ডক্টরের সাথে মনে হয় বা কোয়াক আমি জানি না সম্ভবত একটা রোকাল দোকানদার মোস্ট লাইকলি তারা কথা বলে কথা বলে পেশেন্টকে ইয়ে দেয় বেঞ্জো ডায়াজিপি দেয় বেঞ্জো ডায়াজিপি দিয়ে রুগী তেমন একটা করে সকালবেলা নিয়ে এসে ভর্তি হয়েছে এবং পেশেন্ট বেডে থাকা অবস্থায় ওই অবজারভেশন বেডে থাকা অবস্থায় আবার দেখলাম কনভালশন শুরু হয়ে গেল এই কনভালশন দেখে আমাদের ইমিডিয়েটলি ডিএমসি তে একটা তৎকালীন সময় একটা সিচুয়েশন ছিল একটা সুবিধা ছিল যে পেশেন্ট ট্রান্সফার করা যেত একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যদি অ্যাস্টেন্ট রেজিস্টার লেভেলে থাকে আমরা ইমিডিয়েটলি আমাদের তৎকালীন যে সিনিয়র যে রেজিস্টার ভাইরা ছিলেন বা ছিলেন তাদেরকে বলে ইমিডিয়েটলি আমাদের ইউনিটে ট্রান্সফার করে ফেললাম এবং আমরা প্রচুর পেশেন্ট যেহেতু আমাদের অনেকগুলো ক্রনিক কেস থাকতো মাঝে মাঝে আমাদের ইউনিটে ট্রান্সফার করতাম এবং অনেক পেশেন্ট আসলে আমাদের ইউনিটেই ভর্তি হতো তো এখন যাই হোক তখন ট্রান্সফার করে ফেলা হলো এবং অবজারভেশন বেডে এ সিজারে ছিল ইমিডিয়েটলি ট্রান্সফার টু আওয়ার ইউনিট এটা নেওয়া মাত্রই আমরা প্রথমেই পেশেন্টকে বেজোডাইজিপিন দিলাম সিজার কন্ট্রোল করার জন্য কিন্তু তার সিজারটা স্ট্যাটাসটা তখনও কন্ট্রোল হলো না পেশেন্টের বেজোডাইজিপিন দিয়ে যখন কন্ট্রোল হলো না আমরা তখন ফেলাই লোডিং দিলাম লোডিং ওয়াজ অলসো ফেল্ড যখনই লোডিং ফেল্ড হয়ে গেল লোডিংদের কনভালশন ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমরা কোনো সময় ওয়েস্ট না করে সাথে সাথে তে কল দিলাম আমাদের যে ফ্রেন্ডগুলো আছে অ্যানেস্থেসিয়া ট্রেনিং মানে আমাদের ডিএমসির ব্যাচমেন্ট তাদেরকে ইমিডিয়েটলি ফোন দিয়ে পেশেন্ট ওয়াজ ট্রান্সফার টু আইসিউ মানে উইদিন অলমোস্ট এক ঘন্টার মধ্যে ওকে তে যার পরে আমাকে ওই ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে পেশেন্টকে সম্ভবত থাইপেন্টাল জিএ দিয়ে মোস্ট লাইকলি বা সামথিং তাদের যে প্রোটোকল আছে পেশেন্টের স্ট্যাটাসটা কন্ট্রোল করা হয়েছে বাট ওরা যেহেতু আমাদের রুগী বলল যে তোরা দেখে যাস আমরা এরপর দেখতে গেলাম দেখলাম পেশেন্ট ওয়াস এবিট আনস্টেবল রুগী আসলে আনস্টেবল ছিল এবং তার জিসিএসটা মুহূর্তের মধ্যে আরো ফল করে যাচ্ছিল ঠিক আছে তখন আমরা একটা ফান্ডোস্কোপি করলাম পেশেন্টের ফান্ডোস্কোপি করে দেখুন দেয়ার ইস হেমোরেজ এক্সটেন্সিভ হেমোরেজ আছে চোখের মধ্যে এবং টিপিক্যাল একটা ফিচার আছে কোরিও রেটিনার স্কার ওকে এই জিনিসটা দেখে আমাদের কাছে তখন মনে হলো যে দ্যাট ওয়াজ এ কেস অফ সেরেব্রাল টক্সোপ্লাসমোসিস অলসো মানে এটা তো আমাদের আগে থেকেই আমাদের ইয়ে ছিল মানে ডায়াগনোসিস ছিল যে সেরেব্রাল টক্সোপ্লাসমোসিস অবশ্যই হতে পারে যেহেতু তার টক্সোপ্লাসমোসিস আছে তখন আমাদের কাছে টিপিক্যাল একটা কোরিও রেটিনার স্কার দেখলাম আমাদের কাছে এটা আরো কনভিনসিং মনে হলো এটা টিপিক্যাল একটা টক্সোপ্লাজমোসিসের দুইটা ইয়ে ফাইন্ডিংস অপথালমোস্কোপিক ফাইন্ডিংস প্রথম কন্ডিশনে হেডলাইট ইন ফ্রগ অ্যাপিয়ারেন্স দেখেন টিপিক্যাল একটা ফ্রগের মধ্যে হেডলাইটের মতো একটা সাইন আছে আর দিস ইজ দ্য টিপিক্যাল সেকেন্ড ছবিতে ম্যাকুলার স্কার একদম করোরেটিনাইটিস যেরকম থাকে সেরকম আইসিউ সেটিংস এর মধ্যে রুগীর জিসিএস ইনস্পাইট অফ গিভিং এভরিথিং সেই সময় যেটা ম্যানেজমেন্টের প্রোটোকলে ছিল পেশেন্ট জিসিএস ফল করছিল এবং আনফর্চুনেটলি পেশেন্ট বিকাম ব্রেন ডেথ অন থার্ড ডে এবং আলটিমেটলি পেশেন্ট এক্সপায়ার্ড এবং সেই পেশেন্টের আলটিমেটলি তার পেশেন্টের চেহারা তার মায়ের সেই চেহারাটা এটা আমাদের জন্য এখনো খুবই মানে মনে থাকে কিছু কিছু পেশেন্ট আমাদের জন্য আসলে খুবই মানে পেশেন্টের চাইতেও বেশি কিছু হয়ে যায় এবং দ্যাট গার্ল অ্যান্ড দ্যাট প্যারেন্টস অফ দ্যাট গার্ল ওয়ার্স ওয়ার সামথিং টু আস ঠিক আছে সো মেসেজ হচ্ছে নেভার বিশ about what patient and relative said if you are not judgmentally আমরা পেশেন্টকে প্রথম থেকে সালফারডাইজিন পাইনি মিথামিন আসলে আমাদের চাইতে আমাদের সাররা বেশি ইয়ে করছিলেন ফোর্স করছিলেন যে রুগীকে বলো আমরা রুগীকে বলছিলাম কিন্তু রুগীর রোগ এবং রিলেটিভ বলছিল যে স্যার আমরার বাচ্চা মেয়েটা আপনাদের কাছে চিকিৎসা করে খুবই ভালো আছে এখন দেখেন আমার বাচ্চা মেয়ে হাঁটতে পাচ্ছে তার কোনো সমস্যা নাই বেশি জ্বর নাই সবকিছু অল রাইট ঠিক আছে বাট স্যার তারপরেও বলছিলেন যে আপনি এটা প্রপার ইয়ে হচ্ছে না পেশেন্ট অ্যাফোর্ড করতে পারছেন তারপর আপনি মানে ফোর্স করতে থাকেন ইটস নট লাইকলি যে এই আমরা ফোর্স করলেই পেশেন্ট সালফার ডায়জিড পাইডিভিথামিন ম্যানেজ করতে পারতো পেশেন্টকে দেওয়া যেত বাট দ্যাট টু মান্থস অন দ্য ভার্জ অফ টু মান্থস অলমোস্ট টু মান্থস এর কাছাকাছি টাইমটাতে আমরা কিন্তু মানে আরেকটু যদি ফোর্স করতে পারতাম আমি জানি না ওয়েদার দ্য পেশেন্ট উইল সার্ভাইভ অন নট পেশেন্টের লোকজন এতটা খুশি ছিল যে তারা আমাদের বারবার বলা সত্ত্বেও বা আমাদের আমাদের চাইতে বড় বেশি বিষয় আমাদের সারদের বারবার বলা সত্ত্বেও পেশেন্ট ওয়াই নট গিভিং এনি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ঠিক আছে শুধু কট্রে মক্সাজল ইজ এ গুড ড্রাগ বাট ইটস নট দ্য বেস্ট ড্রাগ সো আমাদেরকে মনে রাখতে হবে পেশেন্ট অনেক সময় এসে বলবে এরপর থেকে অনেক রুগী এসে বলে যে স্যার আপনার চিকিৎসা নিয়ে বা আপনার ওয়ার্ড ওয়ার্ডের চিকিৎসা নিয়ে আমরা অনেক ভালো আছি কিন্তু আমি যদি জাজমেন্টালি প্লিজ না হই যে এটা পেশেন্টের জন্য পুরাপুরি ফুল ম্যানেজমেন্ট পাচ্ছে না তাহলে নেভার বি আসিউর ওকে যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল শেয়ার করি উই হ্যাভ সিন পেশেন্ট অফ ডায়াবেটিস ইন দ্য রিসেন্ট ডেস এবং দ্যাট পেশেন্ট রিকারেন্ট একটু অটোনমিক নিউরোপ্যাথির ফিচার নিয়ে আসছিল বারবার কলাপস করছিল পেশেন্ট একটা পোস্টারাল ড্রপও স্লাইটলি ছিল আমরা রুগীকে জন্য যেহেতু এইচ বিঅনসি করি পেশেন্টকে ইনসুলিন দিই ইনসুলিন দেওয়ার পরে পেশেন্ট মনে হয় কয়েকদিন খাওয়ার পরে ইনসুলিন নেওয়ার পরে পেশেন্ট ওয়াজ রিকভার এবং রুগী ডিসকন্টিনিউ রুগী যখন ফলো আপে আমার কাছে আসছে এসে বলছে দে আর হি ইজ অ্যাবসোলুটলি অল রাইট সে বললো যে আমি এখন মুখের মেডিকেশনই নিচ্ছি ওখানে একজন ডাক্তার দেখিয়েছি স্যার আপনার চিকিৎসা নেওয়ার পরে আমি অনেক ভালো আছি বাট ইউ শুড নট যতই যাই হোক না কেন যে পেশেন্ট অ্যাফোর্ড করতে পারলে আপনি অবশ্যই আপনার গাইডলাইন থেকে সরবেন না দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই শুড রিমেম্বার ঠিক আছে এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যে যখন আপনি সবকিছু কিছু পেশেন্ট আপনাকে করে দিবেন আপনাকেও অনেকগুলো বিষয় নিয়ে সচেতন থাকতে হবে রিগার্ডিং এনি মেডিকেশন অনি ড্রাগ দ্যাট ইজ নট অ্যাভেলেবল আপনি কোনোভাবে কিভাবে ম্যানেজ করে দেওয়া যায় সেটাও আমাদের জন্য ওখানে একটা ভালো লেসন ছিল বাট ইনস্পাইট অফ দ্যাট আমাদের একটা ফিলিংস ওই পেশেন্টের ক্ষেত্রে প্রথমবারের মধ্যে পেয়েছিলাম যে এই পেশেন্টটা আমাদের এখানে অলমোস্ট টু মান্থস এর মতো টাইমে অ্যাডমিট ছিল এরকম পেশেন্ট আমরা আরো বেশ কয়েকটা পেয়েছি আমাদের জীবনে বাট সামটাইমস ইউ সিম্পলি ক্যান ডু এনিথিং ইন স্পাইট অফ ট্রাইং ইউর লেভেল বেস্ট ওই সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে আল্লাহর মতো যদি কিছু একটা করা যেত আল্লাহ যদি কিছু একটা করে দিতেন যে পেশেন্টটা যদি সারভাইভ করা যেত বাট এভরিথিং ক্যান নট বি ডান ঠিক আছে সো এখন খুবই বাজে একটা এনভায়রনমেন্ট চলছে সো প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম হিট স্ট্রোক অ্যান্ড হাইড্রেটেড থ্যাংক ইউ সো মাচ